এবার আরো কিছু সংবাদ এক নজরে। শিগগিরই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন হবে, দ্রুতই ঘোষণা করা হবে তফসিল সকালে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে। এসব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আরও জানান উচ্চ আদালতে রিট থাকা এতদিন নির্বাচন সম্ভব হয়নি, সমন্বিত তালিকা প্রস্তুত করা হয়েছে। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে কলেজের সামনে চুয়াডাঙ্গা ঝিনাইদহ ঢাকা মহাসড়ক অবরোধ করা হলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়া আগের অর্থ বছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে। দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।